আমি আমার সন্তানকে যেভাবে ভালোবাসি বা স্নেহ করি, আমার যতটুকু মহব্বত সেম আপনার পিতারও তেমনই মহব্বত ছিল আপনার প্রতি। হয়তো আপনার পিতার সাধ্য অনুযায়ী কিন্তু আপনাকে ওভাবে লালন পালন করছে, সর্বোচ্চ দিয়ে আপনাকে সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করিয়েছে, লালন পালন করিয়েছে এবং ওনার সাধ্যমতো আপনাকে স্বশিক্ষিত করার জন্য ওভাবে চেষ্টা করছে। কিন্তু এখনকার সময় এসে আদালত অঙ্গনে আমরা দেখি যে পিতামাতা আদালতে আসতে হয় হচ্ছে ভরণ পোষণের জন্য। সন্তান পিতামাতাকে নিয়মিত ভরণ পোষণ দেয় না, সেটার জন্য আদালতে এসে আদালতের দ্বারস্থ হতে হয়, আদালতে এসে মামলা দায়ের করতে হয়। পিতামাতা আদালতে আসেন সন্তানের বিরুদ্ধে মামলা করতে ভরণ পোষণের জন্য, সেটা তো আসেন আসেন, সেই সাথে এখন অহরহ দেখা যাচ্ছে যে পিতামাতা আসেন সন্তানের বিরুদ্ধে মামলা করতে। কেন? সেই সন্তান পিতামাতাকে মারধর করেন, অত্যাচার করেন, এমনকি আহত করে হসপিটালে পর্যন্ত পাঠান। শুধুমাত্র এই সমাজে এসে আমরা সেটা পরিলক্ষিত করি। এই জন্য আপনার সন্তানকে অনেককে আমরা দেখেছি যে সন্তানকে খুব ভালোবাসে, খুব মায়া মহব্বত করে, জীবনের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে তার মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু বাবা মা খুবই কষ্টে থাকেন, বাবা মাকে কোনো আমরা ভরণ পোষণ বা দেখভাল করি না। তাই একটু চিন্তা করেন, আপনি যেভাবে আপনার সন্তানকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনার পিতামাতাকে আপনার সাধ্য মতো প্রয়োজনে টাকা পয়সা না দিতে পারলেও একটু যোগাযোগ রাখেন, একটু কথা বলেন, একটু ওনাদেরকে সময় দেন বা আপনার সাধ্য মতো ওনাদেরকে আপনার খরচপাতি দেন, সেটা চেষ্টা করবেন। আর এক্সেপশন কিছু আছে, যে পিতামাতাও কিছু আছে যে দুই তিনটা সন্তান থাকলে এক সন্তানকে সম্পত্তি লিখে দেন আর অন্য যে সন্তান আছে ওনাদেরকে সম্পত্তি লিখে দেন না। এখানে অনেকটাই দেখেছি আমরা যে বাবার সম্পত্তি বিক্রি করে বিদেশ যাচ্ছে ছেলে, ছেলে আর পিতাকে হচ্ছে ভরণ পোষণ দিচ্ছে না, যোগাযোগ করতেছে না, কোনো খরচপাতি দিচ্ছে না। তখন পিতা বাধ্য হয়ে যেই সন্তান দিন মজুরের কাজ করে সে পিতামাতাকে আপনার খরচপাতি দিচ্ছে বা দেখভাল করতেছে, সেই পিতামাতা সেই সন্তানের পিতামাতাকে দেখতেছে, সেই জন্য বাবা তার সম্পত্তিগুলো ওই সন্তানকে লিখে দিচ্ছে। যখনই তার পিতা যখন এক সন্তানের নামে জায়গা জমি লিখে দিচ্ছে, আলটিমেটলি অন্য সন্তান সেখানে জায়গা জমি পাচ্ছে না, এরকম বিষয়টা আমরা দেখি। শুধু সন্তানের পিতার দোষ না, সন্তান সেখানে পিতার খোঁজখবর না নেওয়া বা পিতামাতার অবাধ্য হওয়া বা পিতামাতার খোঁজখবর না নেওয়া বা পিতামাতার কথার অবাধ্য হয়ে অন্য জায়গায় বিবাহ শাদী করে চলে যাওয়া, সেই ক্ষেত্রে পিতামাতা দেখা যায় যে সন্তান খোঁজখবর নেয়, দেখভাল করে, তাকেই শুধু আপনার জায়গায় সম্পত্তি লিখে দিচ্ছে। সেই কারণেও দেখা যায় পিতামাতার সাথে সন্তানদের সাথে ঝগড়াঝাটি, মারামারি, এক পর্যায়ে মামলা হচ্ছে। তাই আপনি আপনার সন্তানকে যেভাবে আদর আপ্যায়ন আর লালন পালন করেন সেভাবে আপনার পিতামাতাকেও একটু দৃষ্টি রাখবেন, যেন অন্ততপক্ষে আদালতে না আসতে হয় আপনার পিতামাতাকে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।